আমরা আমাদের টেস্ট পেপার রিভিশন ক্লাস শুরু করছি। এটা হচ্ছে 2019-2020 টেস্ট পেপারের যে পেজটা আজকে আমরা করব সেটার পেজ নাম্বার 226। যাদের কাছে বই আছে তারা শুধু আনসারগুলোকে লিখবে, যাদের কাছে বই নেই তারা কিন্তু কোয়েশ্চেনও লিখে তারপরে আনসার লিখে রাখবে নির্দিষ্ট ফিজিক্যাল সায়েন্স খাতায়। আচ্ছা, প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের MCQ-তে। দেখো, একদম প্রথম প্রশ্নটা আছে, ওজোন স্তরের সব থেকে বেশি ক্ষতি করে। এখানে যে কটা অপশান দেওয়া আছে তার মধ্যে আমাদের এই অপশানটা হবে বি, CFC ক্লোরোফ্লুরোকার্বন ওজোন স্তরের সব থেকে বেশি ক্ষতি করে। দু নম্বর প্রশ্ন হল, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ভি বনাম টি লেখচিত্র। ভি বনাম টি, এই টিটা হলো পরম উষ্ণতা, তাহলে এই লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী সরলরেখা, কারণ টি যখন জিরো অর্থাৎ পরম শূন্য উষ্ণতায় ভিও জিরো হয়, তাহলে এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে, 12 গ্রাম কার্বনের সঙ্গে 32 গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এটা একটা ছোট্ট অঙ্ক, এটা আমাদের করতে হবে, দেখে নিই আমরা কিভাবে করব। দেখো, ফার্স্টে সমীকরণ লিখব, রাসায়নিক সমীকরণ হলো C+O2=CO2। সি এর পারমাণবিক ভর 12, O2-র আণবিক ভর হচ্ছে 16×2=32, আর যে CO2 উৎপন্ন হলো সেই CO2-র আণবিক ভর হচ্ছে কার্বনের জন্য 12, কার্বন একটা আছে আর দুটো অক্সিজেন, অক্সিজেনের জন্য 16, তাহলে হয়ে গেল 12+32=44। তাহলে 12 গ্রাম কার্বনের সঙ্গে 32 গ্রাম অক্সিজেনের বিক্রিয়াতে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বা CO2 উৎপন্ন হবে। আর 44 গ্রাম CO2 মানে কি, এটাই CO2-র আণবিক ভর, তাহলে 44 গ্রাম CO2 মানে হচ্ছে 1 মোল CO2। তাহলে আমাদের আনসারটা হবে এ, এর অপশানটা ছিল 1, এটা আমাদের আনসার। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 4 নম্বর, তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ, আসলে এগুলো বলা নেই কিন্তু এগুলো কিন্তু প্রসারণ গুণাঙ্ক, এটা হওয়া উচিত ছিল প্রশ্নটা, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ। দেখো, গামা এ আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর এর মধ্যে সম্পর্ক, আমরা সবাই জানি যে প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা বড় হয়, তাহলে এই সি অপশানটা যেখানে গামা এ লেস দ্যান গামা আর, এই সি অপশানটা হবে আমাদের আনসার। নেক্সট চলে যাচ্ছি 1.5 নম্বর প্রশ্নে, প্রিজমে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক, সব থেকে বেশি বেঁকে যায় কোন আলোটা, বেগুনি আলো, সেটা সব থেকে নিচের দিকে থাকে, উপরে লাল থাকে কারণ লালের বিচ্যুতি সব থেকে কম, তাহলে আনসার হবে ডি বেগুনি। উত্তল লেন্সের সামনে বস্তুকে এফ ও 2F এর মধ্যে রাখলে প্রতিবিম্ব হবে, আনসার এ সদ বিবর্ধিত, আনসারটা হবে সদ এবং বিবর্ধিত, এবং জাস্ট আমি তোমাদের জানানোর জন্য বলছি 2F এর বাইরে তৈরি হবে। 1.7 হচ্ছে, বৈদ্যুতিক ডায়নামো কোনটির ভিত্তিতে কাজ করে। বৈদ্যুতিক ডায়নামো কাজ করে অপশন সি, তড়িৎ চুম্বকীয় আবেশের নীতি অনুযায়ী, তাহলে আনসার হবে সি, তড়িৎ চুম্বকীয় আবেশ। নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি, এটা ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছে। অ্যাম্পিয়ার আমরা কোথা থেকে পেতে পারি, ওমস ল থেকে আমরা অ্যাম্পিয়ার পাই, ওমস ল হচ্ছে V=IR, ভি হচ্ছে ভোল্ট এককে মাপা হয়, আই অ্যাম্পিয়ার এককে মাপা হয়, আর আর ওহম এককে মাপা হয়, তাহলে I=V/R হয়ে যাবে, তার মানে ভির জন্য ভোল্ট আর আর এর জন্য ওহম -1, তাহলে অপশান বি ভোল্ট ওহম -1, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটা অ্যাম্পিয়ারকে বোঝাচ্ছে। না, আমাদের লাস্ট MCQ এর লাস্ট ফিজিক্সের প্রশ্ন হচ্ছে, আলফা বিটা গামা রশ্মির গতিবেগের ক্রম, এখানে যাদের কাছে বইটা আছে তারা দেখে নেবে বা তোমাদের কাছে ছবিও আছে, দুটো অপশান না সেম দেওয়া রয়েছে, এখানে একটা কোনো প্রিন্টিং মিস্টেক হয়েছে, সঠিক উত্তরটা হবে আমাদের এই ক্রমটা হলো, দেখো গামা সব থেকে বেশি গতিবেগ, তার থেকে বিটার বেগ কম, তার থেকে আলফার বেগ কম, তাহলে গামা গ্রেটার দ্যান বিটা, বিটা গ্রেটার দ্যান আলফা, এটা হচ্ছে আমাদের আনসার।
তাহলে এইগুলো হয়ে গেল আমাদের এমসিকিউ এর ফিজিক্স ফিজিক্সের অংশ এবং ফিজিক্স আর কেমিস্ট্রি একসাথে যে অংশটা থাকে সেটা। বাকি কেমিস্ট্রি অংশগুলোর জন্য তোমরা তোমাদের কেমিস্ট্রির দিদিদের সাথে যোগাযোগ করে নেবে।